অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করুন। প্রতিদিন সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন সম্ভবত তিনি প্রতি সপ্তাহে, এখন কোন কারণের যে সময় আদায় করতেন সেটা আদায় করতে পারছেন না, এখন যে কোনো সময় তো তিনি, হ্যাঁ এটার জন্য কোনো নির্দিষ্ট নেই, উনি যেদিন সুযোগ পাবে সেদিন আদায় করে নেবেন। কি আমল করলে সন্তান বালা মুসিবত থেকে মাহফুজ থাকবেন, এ ধরনের কোরআন হাদিসের মধ্যে কোন দোয়াটি আছে? আসলে আসলে তো ওই আমল তো অনেকগুলোই আছে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য আমরা এই যে দোয়া ইউনুসের আমল করতে পারি, তারপর এই বিভিন্ন সুরার আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে বিপদ আপদের জন্য আল্লাহ রাসূল যে দোয়াগুলো আমাদের শিখাই গেছেন, হ্যাঁ আল্লাহুম্মা আহফাজনা মিন কুল্লি বালাইয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, হে আল্লাহ সব রকমের বিপদ আপদ থেকে আমাদেরকে আপনার রক্ষা করুন, এটা বাংলায় তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সকলের জন্যেই। তো এই আমলগুলো আমরা চালাইতে পারি, নামাজের পরে বিশেষভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ সব রকমের বিপদ আপদ থেকে রক্ষা করবেন, হ্যাঁ এই আমলগুলো আমাদের চালিয়ে যেতে পারি।